কোথায় কাশ্মীরের উল আর কোথায় আমাদের বগলের চুল? তুমি কি জীবনে প্রচন্ড ভাবে ভেঙে পড়েছো? তোমার কনফিডেন্স লেভেল একদম তলার নিচে গিয়ে ঠেকেছে? তাহলে বস এই ভিডিওটা তোমার জন্য। এত ভালো একটা গানের কিভাবে 108 করা যায় সেটা তোমরা দিদির থেকে শিখতেই পারলে। জীবনে এইরকম কনফিডেন্স চাই বস, এইরকম কনফিডেন্স। জীবনে কিছু করতে গেলে এইরকম কনফিডেন্স চাই। এই এক মিনিট দাঁড়া। আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো, এই ভিডিওটা দেখার পরে তোমাদের কি আমাদের রানিমার কথা মনে পড়েনি? পড়েনি আমাদের রানিমার কথা মনে? কিন্তু দিদি তুমি এই গানটার 108 না করলেই পারতে। একসাথে নাচবো আমরা, এখানেই নাচবো, একসাথে নাচবো। বসে বসে কি করছো? চলো দিদি নাচতে রাখছে আমাদের, নাচবো আমরা দিদির সাথে। ও ছেলেগুলোর মধ্যে কুড়কুড়ানি দেখেছো খালি? কিন্তু আমাদের কাকাকে দেখো, কাকার মুখে হাসি নেই বস। মনে হচ্ছে দিদির গান শুনে কাকার গ্যাস হয়ে গেছে। তবে হ্যাঁ একটা কথা বলতেই হচ্ছে, না বলে পারছিলাম না, তোমাদের বলবো বলেই এই ভিডিওটা মেনলি বানানো। বিশ্বাস করো তোমরা, গত কয়েকদিন ধরে আমার একদম ভাগা হচ্ছিল না, একদম না। এত গ্যাস হয়ে গেছিল, নিজের পাদের গন্ধে নিজে দু তিনবার অজ্ঞান হয়ে গেছি। এই গানটা শোনার পরে, পার্টিকুলারলি এই গানটা শোনার পরে, হাগা আমার পিছন থেকে আলোর গতিবেগ নিয়ে বেরিয়ে গেছে। কি বললাম? আলোর গতিবেগ নিয়ে হাগা বেরিয়ে গেছে। হ্যালো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর তোমরা যদি এরকম ভিডিও আরও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।